ব্যক্তি থেকে পরিবার সমাজ থেকে রাষ্ট্র দেশ থেকে বিশ্ব সব কিছুর তালিকায় রাজনীতি তাই রাজনীতি দশ দিক নিয়ে নিবেদন করছে আর আপনাদের সাথে আমি আছে মুনি প্রধান উপদেষ্টা এক অনুষ্ঠানে বলেছেন সংস্কারের বিষয়ে ঐকমত্য এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তিনি অন্তপতি সরকারকে সময় আর সহায়তার কথা বললেও দ্রুততম সময়ে নির্বাচন চায় বিএনপি তা বারবারই স্পষ্ট করেছেন তারা নির্বাচনের ক্ষেত্রে কেন বিএনপির এত তারা তা নিয়ে আছে প্রশ্ন অন্যদিকে জামাত ইসলামের সাথে তাদের দূরত্ব দিন দিন প্রকট হচ্ছে পুরনো আর গুরুত্বপূর্ণ জোটসঙ্গীর সাথে বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করার আগেই জামাত ইসলাম জানিয়েছে তারা ঐক্য করতে চায় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে জামাতের সাথে বিএনপির দূরত্বের কারণই বাকি আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাতি ইসলাম বিএনপির প্রতিপক্ষ হয়ে উঠছে আছে সেই আলোচনাও অন্যদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মাঝে মাঝে এই সরকার অসহায় বোধ করছে সরকারের কার্যক্রমের দিকে তাকিয়ে আছে বামপন্থী দলগুলো বিশেষ করে সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগ কোন দিকে মন নেয় তা দেখার অপেক্ষাতেও তারা তবে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের পক্ষেই বাম দলগুলো জানা গেছে এই সংস্কার প্রশ্নে নিজস্ব কিছু চিন্তাভাবনাও রয়েছে বিএনপির পাশাপাশি বাম দলের আসলে কি বিএনপি জামাত প্রতিপক্ষ হয়ে উঠছে সরকারের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে ঠিক কোন কোন ক্ষেত্রে নির্বাচন ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের অস্পষ্টতার কারণই বাকি সব রাজনৈতিক দল কি অদৃশ্য কোনো প্রতিপক্ষের আশঙ্কা করছে এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নীলফর চৌধুরী মুনি আছেন সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স এবং আছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদ হোসেন সেলিম এবং দর্শক আপনারা আছেন আমাদের সাথে এ আলোচনায় একটু আলোচনাটা আমরা করতেই চাই জাতিসংঘে দীর্ঘ সময় ছিলেন প্রধান উপদেষ্টা সেখানকার বক্তব্য এবং পরবর্তীতে দলগুলো একে অপরকে ঘিরে যেসব বক্তব্য প্রদান করছে এবং নির্বাচনকে ঘিরে যা কিছু হচ্ছে তা নিয়ে আমাদের আজকে এই আলোচনা শুরু করতে চাই একটু রহিন হোসেন দিয়ে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি একদম স্পষ্ট করেছে যে তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় জাতীয় পার্টি এবং আমরা জামাতি ইসলামকে এই ধরনের সমর্থন দিতে দেখিনি বিএনপিকে কিন্তু বাম রাজনৈতিক দলগুলোর সাথে একই সুরে আপনারা আসলে মতো কথা বলছেন কেন দ্রুত নির্বাচন দরকার কেন ধন্যবাদ আপনাকে আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি প্রথমত হচ্ছে আমি উপস্থাপনার এই জায়গাটুক একটু ভাবনার জন্য বলি অনেক সময় একটা কথা আছে একই সুর একই বিষয় আমার মনে হয় বিষয়টা যার যার কাছে জানতে চাইলে সেটাই নিশ্চয়ই অনেক পয়েন্টে তো ঐক্যমত একই কথা হতে পারে কিন্তু আমি বলি যে ওইটা বলার মধ্যে দিয়ে হয়টা কি জানেন যে মনে হয় যে বড় যারা তারা যেটা বলেছে বোধ হয় হুবহু তাই বলছে আমি এই কারণে অন্য কোনো কারণ না আমাদের স্ট্যান্ড পরিষ্কার প্রথমে একটু বাম দল সম্পর্কে একটু কথা আমার বলতেই হচ্ছে কারণ মনে রাখা দরকার আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ছয়টি সংগঠনের দীর্ঘদিন ধরে বাম গণতান্ত্রিক জোট করি আমরা বামপন্থী নিয়ে যখন কথা বলি আমি কিন্তু আমাদের কথা বলি এবং এইবারের আন্দোলনের এর আগে ফ্যাসিবাদ বিরোধী বাম জোট তাদের সহ আমরা আন্দোলন করেছি এইটুকু বুঝি এর আগে বাম নামধারী অন্যরা আমাদের রাজনীতির দুইমেরিকরণের মধ্যে যার যার জায়গায় গেছিল সেইটা আমাদের কিন্তু আলোচনার এজেন্ডা না সুতরাং এটা অনেক সময় ভুলবাজু যে জন্য পরিষ্কার করলাম এইবার আসি আমরা মনে রাখতে হবে যে এইবারের যে সরকার গঠিত হলো একটা গণ মধ্য দিয়ে গঠিত সরকার আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি এটাই তো এখন এই সরকারকে দুইটা জিনিস একটু আবার পুরনো বলেছে আবার রিপিট করি একটা হচ্ছে এটা কোনো বিপ্লবী সরকার না মানে কোনো বিপ্লবী এজেন্ডা নিয়ে ওটা করবো বিপ্লব করছি এবং এটা না হওয়া পর্যন্ত চলবো নট দ্যাট একই সাথে এরা কোনো রেগুলার সরকারও না যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে গেছে আমি পাঁচ বছর থাকবো তারপরে তাহলে এটা কি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আমাদের আগে একটা ধারণা ছিল তত্ত্বাবধায়ক সরকারের যে তিন মাস আমি নির্বাচন করে যাব এটা তাও না তাইলে কি তত্ত্বাবধায়ক না তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ওই যে তিন মাসের যে তত্ত্বাবোধক সরকার তার থেকে প্লাস সেই প্লাস কোনটা এইবারের আন্দোলনের একটা আকাঙ্ক্ষা হয়েছে যে নির্বাচনটাই তো প্রধান কারণ নির্বাচিত সরকার হাতে ক্ষমতা করতে হস্তান্তর করতে হবে কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটা ফেল করে গেছে তাহলে নির্বাচন ব্যবস্থাটা একটা আমূল সংস্কার করতে হবে এইটা হচ্ছে একটা প্রধান কাজ এর বাইরে শুধু নির্বাচন ব্যবস্থা সংস্কার না আমাদের অনেকগুলো কাজ আছে যেমন ধরুন ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে কতগুলো কমিশন গঠন করেছে সেই কাজগুলো সংস্কার করতে হবে এইবার আসি আমি মাস যাব বলে আসছি একই কথা আমাকে একটু জাস্ট বলতে দেন তাহলে ওটাও করতে হবে কিন্তু প্রশ্ন হলো ওই সংস্কার কি পুরো অন্য পাঁচটি আমি নির্বাচন ব্যবস্থা আমি বলছি পুরো সংস্কার করে নির্বাচন জায়গায় যেতে হবে আর অন্য যে পাঁচটি করেছে এইটা কি সংস্কার করে পুরো তারা কাজটা করে যাবে কি যাবে না এটি তো প্রধান প্রশ্ন এই ক্ষেত্রে পরিষ্কার কথা মনে রাখতে হবে নির্বাচন একটা সরি সংস্কার নিরন্তন প্রক্রিয়া এটা দুই চার দিনে শেষ হবে না আর এই সরকারের এই যে অন্য অন্য যে সংস্কারের কাজটা বললাম তারা তাতে সংস্কার কি কি করা যাবে একটা প্রস্তাবনা রেডি করতে পারে কোনোটা যদি পারে শুরুর কাজ করবে নির্বাচনকে সহায়তা সেটা তারা স্পষ্ট করেছে আপনারাও স্পষ্ট করেছেন আপনারা মানে অনেক কথাটা বারবার হয়েছে কিন্তু আমার প্রশ্ন আলাদা ছিল সেটা হচ্ছে দ্রুত নির্বাচন কেন চান না আমি তো দ্রুত বলি নাই তো শব্দটা খেয়াল করেন দ্রুত এই তো বলছি এখন তাহলে ওই যে আপনি তাই পরের সুযোগটা এবার বলেন তাহলে আমি আপনি যদি আমার কথা ধরে বলেন যে এই যে কাজটা বলছেন তাহলে কতক্ষণ সময় দেবেন বা কিছু এই তো কোশ্চেন এইবার আসি প্রথম কথা হচ্ছে কতক্ষণ সময় চান সেটা তো একটা ফ্যাক্টর তাহলে উনি বলুক কতগুলো সময় চায় আমরা পরিষ্কার বাম্পন্থী দিকে বলেছি যে এই আলোচনা আসেন রাজনৈতিক দলগুলোর সাথে শুরু করেন করলে রাজনৈতিক আপনি যদি কথার কথা ওনারা এটা করতে যেয়ে বলেন আমার তিন দিন লাগবে কিন্তু আলোচনা রাজনৈতিক দলগুলো করতে যেয়ে দেখলো দুই দিনে এটা সম্ভব তাহলে দুই দিনে নির্বাচন দেন আবার আলোচনা করতে যেয়ে দেখলো চার দিন বা পাঁচ দিন লাগবে তখন চার পাঁচ দিন হতে পারে এই জন্য আমরা এটা কোনটা দ্রুততর সময় সেটা বলা যাবে না কিন্তু আপনাদের 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 কি মনে হয় যে আপনাদের কি মনে হয় হ্যাঁ হ্যাঁ আপনাদের কি মনে হয় যে যতটুকু সময় দরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তার চেয়ে বেশি সময় নিতে চাইবে আমি তো দেখতে পাচ্ছি যেটা দেখেন আমাদের কথা বাদ দেন যারা গবেষক তারা কি বলছে দেখছেন যে দেখলাম একটা গবেষকরা বলছেন যে বর্তমান বাস্তবতায় যদি কোন সরকার এক বছরের বেশি ক্ষমতায় থাকে সে তো তার মানে কি বলে যে জনসমর্থন ধরে নিতেই থাকবে তা আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার তার জনসমর্থন যে আকাঙ্ক্ষা নিয়ে গঠিত সেটাতে থাকতে থাকতে একটা ভালো নির্বাচন উপহার দিয়ে যাক না হলে যদি এই সরকার বিশেষ প্রশ্নবিদ্ধ হয় অনেকগুলো কাজ করতে যে তাহলে সে একটা ভালো নির্বাচনই করতে পারবে কিনা সেই প্রশ্ন তো সামনে আছে সুতরাং তার ফান্ডামেন্টাল কাজটা করার জন্যেই সময় মতো আমরা বলি সময় মতো নির্বাচনের দিকে অগ্রসর হওয়া দরকার এবং বিশেষ করে আমরা যে কথাটা জোর দিয়ে বামপন্থীরা বলছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের আলোচনাটা রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলোচনাটা শুরু করা দরকার সময় লাগবে তাহলে বোঝা যাবে কতটুক সময় লাগবে শাহাদ হোসেন সেলিম আছেন আমাদের সাথে মহাসচিব বাংলাদেশের লিপি যে কথাটি আসলে বলা হচ্ছে যে এক বছরের পরবর্তী সময়তে সরকারের জনপ্রিয়তা কমতে থাকবে এবং সেখানে অন্য কিছু ঘটার আশঙ্কার জায়গার কথা বলছেন প্রিন্স কিন্তু একটা সরকার যখন ক্ষমতা দায়িত্বভার নেন তখন নির্ধারিত লক্ষ্য নিয়ে নেন এই সরকারের লক্ষ্য হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা এখন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তাদের যদি মনে হয় আমার দু বছর তিন বছর সময় লাগবে তাদের বিবেচনা সেটা কারণ তারা মনে করে তিন বছরের আগে আমি এটা করতে পারবো না রাজনৈতিক দলগুলিকে কোনো কারণে তাদেরকে অবিশ্বাস করা শুরু করেছে যে যা সময় লাগবে তার চেয়ে বেশি সময় তারা চাইতে পারে এই কারণেই এত দিবেন না ধন্যবাদ আপনাকে কবে এবং আপনাদের মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিষয়টা হলো যে আমরা গত পনেরো বছর যাবত একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা লড়াই করে গেছি আমরা দেখেছি যে এই বিগত সরকার ভোট ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে এটা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার করাটা দরকার সেই সংস্কারটাইতেও আমরা সব মানে অগ্রাধিকার পাবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার একটা শক্তিশালী নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য দরকার একটা নিরপেক্ষ প্রশাসন এবং নিরপেক্ষ পুলিশ বাহিনী এইগুলোকে সংস্কার করা দরকার কারণ পুলিশ বাহিনীটিকে তো একেবারেই মাফিয়াতন্ত্রের একদম পাতাটাতে পরিণত করা হয়েছে এবং পুলিশ পুলিশতন্ত্রের পুলিশ বাহিনীর মধ্যে কোনো ধরনের সততা কোনো ধরনের নিষ্ঠা কোনো ধরনের দেশপ্রেম কোনো কিছুই ছিল না শুধুমাত্র আজ্ঞাবহ এবং মানুষকে মানে গুলি করে মারা তারপরে থানায় নিয়ে হয়রানি করা এবং বিশেষ দল দলের স্লোগান দেওয়া এবং বিশেষ দলের কর্মী হিসেবে নিজেকে উপস্থাপন করা তার পুলিশের কিছু করে নেই আর প্রশাসনের একই অবস্থা একে একেবারে ডিএনএ টেস্ট করে যে সরকার এর একদম অনুগত তাদের করেছে তাহলে সুতরাং এই জায়গাগুলোতে সংস্কার করেই আপনি এটা নির্বাচনে দিয়ে যান সংস্কার তো পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত চলমান থাকবে কেমন পর্যন্ত সংস্কার থাকবে আপনি চাইলেই সব কিছু সংস্কার করতে পারবেন না বাংলাদেশে চুয়ান্নটা মন্ত্রণালয় আছে আপনি চুয়ান্নটা মন্ত্রণালয়ের সার্বিক সংস্কার করতে পারবেন না আপনি যে যে জায়গায় সংস্কারের দরকার আছে সেই সংস্কারগুলো করেন আপনার যে একটা কথা বলেছেন যে দ্রুততম সময়ে বিএনপি নির্বাচন চায় বিএনপি দ্রুততম এই শব্দটা কখনোই বলে নাই বিএনপি বলেছে আপনার প্রয়োজনীয় সংস্কার করে আপনারা নির্বাচনমুখী একটা একটা ব্যবস্থাপনার দিকে যান আমরাও বারবার বলতেছি এখন ব্যাপারটা হলো যে কি সরকার কিন্তু দৃশ্যমান নয় এবং সরকারের কোনো কার্যকলাপ এবং সংস্কারের যে আপনার প্রায় তো পঞ্চাশ ষাট দিন হয়ে গেলো সংস্কারের কোনো কিছু তো আমরা এখন দেখতে দেখতে পাচ্ছি না ধরুন বাংলাদেশে যদি মন্ত্রণালয়ের মধ্যে দুর্নীতির অবস্থা দেখেন তাহলে টপ টেনের মধ্যে একদম টপ টেনের একদম কাছাকাছি থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টা কী নাম আমি ঠিকমতো জানিও না এবং উনি দায়িত্ব পাওয়ার পরে কোনো হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছে সেটা দেখি নেই কয়দিন আগে আমি পঙ্গু হাসপাতালে গেলাম এটা কি হাসপাতাল নাকি একটা কাচারার মানে ভাড় ভাড় এটা বোঝা যাচ্ছে না মানে প্রশাসনের কোনো কাজ করছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন এ আমরা এখন বলা শুরু করেছি যেটা যে যদি আপনি মনে করেন যে আরও কয়েকজন উপদেষ্টা নিতে হবে যাদের মিশন এবং ভিশন আছে তাদেরকে নেন আপনি এমন উপদেষ্টা নিয়েছেন যারা গত পনেরো বছর কুম্ভকর্ণের নির্দেশ গিয়েছে হঠাৎ করে ঘুম থেকে যে উঠে দেখে যায় তারা উপদেষ্টা হয়ে গেছে তাহলে এই আগ্নেগির মতো বাংলাদেশে উপদেষ্টা চেয়ারটা বর্তমানে মনে করেন আগ্নেগির উপর বসে আছে আগ্নেগির উপর বসে থাকার মতো মানসিক পরিস্থিতি তো ছিলেন না তাহলে ওনার থেকে আমরা সেরকম কোনো সংস্কার আশা করতে পারি না আমরা চাই যে সরকার সফল হোক সরকার দৃশ্যমান হোক সরকার চলমান হোক কিন্তু এই সব জায়গায় কিন্তু আমরা দৃশ্যমানটা দেখতে পাচ্ছি না যে কারণে আমরা আমরা কিন্তু সরকারকে যুক্তি সময় দিতে রাজি আছি আমরা সরকারের সমর্থনে আছি এবং সরকারকে আমরা সহায়তা করতে রাজি আছি আমরা বারবার বলতে চাচ্ছি যে আপনারা একটা রোডম্যাপ দেন জাতির সামনে সেই রোডম্যাপটা আসল সেনাবাহিনীর প্রধানের মাধ্যমে আমরা দেখলাম যে তার দুই দিন আগে সেনাবাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টার একটা মানে বৈঠক হয়েছে হয়তো সেনাবাহিনী প্রধানের মাধ্যমে তিনি ব্যাপারটা একটা বার্তা দিতে চলেছেন যে আঠেরো মাস আমাদের ধারণা যে ধরেন এর আগে তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের একটা কনভেনশন ছিল যে তিন মাসের মধ্যে তার একটা নির্বাচন দেবে আচ্ছা এটা নাহলে ছয় মাস লাগলো বা নয় মাস লাগলো এক বছর লাগলো কিন্তু আঠেরো মাস পর্যন্ত লাগতে পারে এটা আমরা মনে করি না কারণ এটা সুষ্ঠু নির্বাচনের জন্য আর একটা অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই সব কিছুতে হাত দিতে পারে না চাইলেই সব কিছু করতে পারে না যেমন ধরেন এখন আপনি উপদেষ্টাদের মধ্যে ক্রাইসিস ম্যানেজার যদি যদি বলি মানে যে কোনো সরকারের দুইজন ক্রাইসিস ম্যানেজার থাকে ওইরকম কাউকে পাচ্ছি না উপদেষ্টাদের মধ্যে দৃশ্যমান কম তারপর তাদের বক্তব্যটা ভিন্ন খাতের বক্তব্য আমরা যেটা চাচ্ছি ধরেন এই যে একটা বন্যা হয়ে গেল আমাদের দেশে আমাদের নোয়াখালীতে এসব অঞ্চলে সেখানে আমরা দেখলাম যে সমস্ত খাল বিল এতটা জলাবদ্ধতা তো আপনার জলাবদ্ধতা দূর করার জন্য আপনি একটা খাল পরিষ্কারের উদ্যোগ নিয়ে দেখেন না আপনি পরিবেশ নিয়ে আপনি কথা বলাটা এক জিনিস আর বলছেন প্রায় দুই বছরে দুই মাসের সময়কালে কোনো সংস্কৃতি দৃশ্যমান এখনো হয়নি যেটা আপনারা কোনো ক্ষেত্রে হয়নি আমরা সেটা নিচ্ছি নীলফর্ব চৌধুরী মনি আমাদের কাছে আছেন অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছে বিএনপি কাถา বারবার এর কারণেই আসছে হ্যাঁ আপনারা সময় দিতে চেয়েছেন সবসময় তাদেরকে সকল ধরনের সহায়তা করার দিক দিতেই বলে আসছে কিন্তু নির্বাচনটাও আপনারা বলেছেন যে সেটা তাড়াতাড়ি হলেই ভালো একটা প্রসঙ্গ সবসময়ের জন্য আসে যে বিএনপি নির্বাচনটা যত দেরি হবে বিএনপির জন্য নির্বাচনে জিতে সরকার গঠন তত কঠিন হবে বিষয়টা আসলে ঠিক কিনা আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা দেখেন বিএনপির জন্য দেরি এবং কাছে এটার তো যৌক্তিক না এই কথাটা কারণ একটা দেশে গণতান্ত্রিক দেশে যে গণতন্ত্র অনুপস্থিত ছিল বলেই কিন্তু এত আত্মহতি এত আন্দোলন এত কিছু সেই গণতন্ত্রটা ফিরে পাওয়ার জন্যই কিন্তু আজকে আঠারো বছর সতেরো বছর আমরা মাঠে আছি এবং সবশেষে আমাদের সন্তানরা সামনে থেকে সামনে সারিতে জীবনকে হাতে নিয়ে তারা আমাদেরকে অগ্রসর করে দিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু সেই গণতন্ত্রের জন্য যে লড়াই হয়েছে সেটার জন্য যৌক্তিক সময় নির্বাচন হবে এটাই তো স্বাভাবিক এবং নির্বাচন সংস্কারটা কিন্তু নির্বাচনে আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দেব। এই যাকে খুশি তাকে দেওয়ার জন্য কিন্তু আমার কণ্ঠ স্বাধীনতা পাওয়ার জন্যই কিন্তু আমার এত আন্দোলন এত এত ত্যাগ এত তিতিক্ষা সেই জায়গায় বিএনপির দেরি করে হলে কি হবে কাছে হলে কি হবে দেরি করে হলে তার মানে কি বুঝাতে চাচ্ছেন আমি আমি শিওর না কারণ বিএনপির এত ষোলো বছর আঠারো বছরের এত অত্যাচারে বিএনপির কর্মী কমে নাই বরং বেড়েছে তো আর এক বছর দুই বছর তিন বছর চার বছর ধরেন আরও পাঁচ বছর আরও সাত বছর কমার তো কথা না কারণ বিএনপি এমন কোনো খারাপ কাজ করে নাই যে কমবে সেইখানে আপনারা যেটা ভাবছেন যদি এমন হয় যে অন্য কোন দল বানানো যে দলে অনেকেই আশা করে চলে যাবে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপির অনেকেই চলে গেছে একজন একজন করে বা যেতে বাধ্য করেছে আওয়ামী লীগ সেই সময় একটা মাফিয়া দল কিন্তু সেই একজনই গিয়েছে তার সাথে আর কেউ যায় নাই ওই যে পুলিশ যেমন বলেছেন না যে একটা মারি একটাই মরে আর বাকিগুলো তো যায় না ঠিক বিএনপির ক্ষেত্রেও এই এই কথাটা প্রযোজ্য যে একটাকে টানি একটাই যায় বাকিগুলো তো যায় না সারা দিন যাকে নেতা মনে করে পিছনে লাখো লাখো কর্মী থাকে নেতাটা চলে গেলে কর্মীরা কিন্তু ব্যাক টু দ্য প্যাভেলিয়ান তারা বিএনপির ঘরে বিএনপির ছাতা নিচেই আসে এই যে আমরেটা আমাদের এটা আমাদের আমরা বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান উনি যতদিন পর্যন্ত এই দলের হাল ধরে থাকবেন উনি যেভাবে এখন দলটাকে উনি সাজাচ্ছেন ঢেলে আমার মনে হয় না যে আর কোনো কর্মী কোথাও যাবে কর্মীরা ইতিমধ্যে যায়ও নাই আগে বিগত দিনে যায় না আগামী দিনেও যাবে না সেক্ষেত্রে আপনি নির্বাচনের ক্ষেত্রে একটা কথা আমাদের বলছিলেন যে কেউ কেউ মনে করে যে নতুন দল গঠন হবে বা বিএনপি ভাঙার কেউ চেষ্টা করবে বা অন্য কোনো প্রতিপক্ষ তৈরি হবে কি না আপনাদের খুবই গুরুত্বপূর্ণ জোট সঙ্গী হচ্ছে জামাতে ইসলাম ছিল এবং এই পাঁচ তারিখের পরে জামাতে ইসলাম অনেক বেশি প্রকাশ্য তাদের কর্মকাণ্ড তাদের নেতাকর্মীর অনেক বেশি প্রকাশ্য জামাতের আমির প্রকাশ্যে প্রতিদিন বক্তব্য দিচ্ছেন এবং সেই বক্তব্যের মধ্যে কখনো বিএনপির সাথে বন্ধুত্বপূর্ণ আভাস আমরা পাই না বরং বিএনপির সাথে তারা আর জোটে যাচ্ছে না বা থাকছে না এই আভাসই বেশি পাওয়া যায় আমি আপনাকে একটা কথা বলি ছোট পানির মাছ কিন্তু বড় পানিতে গেলে বেশি ছটফট করে হতে পারে আমি কাউকে ছোট করছি না জামাত একটা সংগঠন বামরা সংগঠন সবাই ডানরা সংগঠন সংগঠন আমি সংগঠন ছোট করছি না কিন্তু ওনারা হঠাৎ করে যা মুই কি হনুরের মতো কথা বলা শুরু করেছে বিএনপি কিন্তু বরং ওই যে বলে না যে যে গাছ যত ফল দান করে সে গাছ তত নুয়ে থাকে বিএনপি কিন্তু নুয়ে থাকার মতো বিএনপি তারা কথা বলছে এবং অ্যাকশনে অ্যাকশনে যাচ্ছে যাচ্ছে আমি শুধু এইটুকু বললাম আর জামাত যেভাবে কথা বলছে জামাত দেরি করে নির্বাচন চায় কেন জানেন জামাত মনে করে যে তারা দেরি করে গেলে তাদের লাভ হবে তারা ক্ষমতায় যাবে আমি আপনাকে একটা প্রমাণ দিই আমার একটা দুঃসম্পর্কের আত্মীয় জামাতের ছাত্র শিবির করত। সে তাকে একদিন সে এক কলেজ ইলেকশনে দাঁড়িয়েছে আমি বললাম ভোট কয়টা পাবি আমাকে বললো যে আমি কয়টা পাবো জানি না তিনশো সাতান্নটা ভোট আমাদের তার চেয়ে একটাও কম পাবো না এবং ফলাফলে আমি দেখে অবাক হয়েছিলাম যে ও তিনশো সাতান্নটা ভোটই পেয়েছিল চার তিনশো আটান্নটাও পায় নাই আবার ওর চেয়ে একটা কমও পায় নাই এটা হচ্ছে জামাত তো জামাত যখন তারা মনে করছে যে পাঁচ বছর নিলে বোধ হয় তারা দেশি বিদেশি অনেকের সহযোগিতায় আসতে পারবে আমি এটা মনে করি না এবং তারা যেটা বলছে বিএনপি ওই ধরনের কথা বলবে না তাদের সাথে বিএনপি তাদের সাথে যুগপদ আন্দোলন করেছে তারা যতবার ইলেকশনে দাঁড়িয়েছে বিএনপির যে ওই জায়গা থেকে ম্যান্ডেট দেওয়া হয় নাই বিএনপির নেতাকর্মীদেরকে সেখানে বিএনপির একটা প্রচ্ছন্ন একটা ভোটে তারা পাশ করেছে এবং ভবিষ্যতেও তারা তিনশো আসনেও যদি প্রার্থী দেয় আমার মনে হয় না যে তিনশো আসনে একক প্রার্থী দিলে কোনো দল যদি তার পাশে না থাকে তার হয়ে যাবে হ্যাঁ আপনি হয়তো আগেকার ঘটনা বলছেন কিন্তু এখনকার প্রেক্ষাপটের তারা যা বলছে ইসলামী দলগুলির সাথে তারা বড় একটা ঐক্য তৈরি করবে এবং তারা মনে করে যে তারাই দেশ মানে সরকার গঠন করবে তাদের প্রত্যাশার জায়গাটা আপনাকে আমি বলছি এবং দেশি বিদেশি যে কথাটা বললেন বাংলাদেশের রাজনীতিতে সবসময় বলা হয় নির্বাচনে একটা বড় ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা হয় সেই বড় ধরনের প্রভাবের কারণে জামাত কখনোই ক্ষমতায় আসবে না এটা বলার মতো প্রেক্ষিত এখন বাংলাদেশে আছে কি না আমি বিরতির পর ফিরব অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আমরা প্রশ্ন নিয়ে আছি সঙ্গীরাই প্রতিপক্ষ হয়ে উঠছে কিনা সেটা নিয়ে এবং রোহিন হোসেন প্রিন্স আমাদের সাথে আছেন তিনি সাধারণ সম্পাদক সিপিবি রোহিন হোসেন প্রিন্স যে কথাটা বলছিলাম যে আমরা জোটকে যেমন জামাত এবং বিএনপির ভাঙনটা আমরা দেখছি আভাসে এখনও পর্যন্ত তারা স্পষ্ট না হলেও অনেক কথাবার্তা অনেক কিছু স্পষ্ট এই ভাঙনগুলো আসলে বাংলাদেশের রাজনীতিতে সব সময়ের জন্যই হয়ে আসছে কিন্তু এই মুহূর্তে এগুলো অন্য কোনো বার্তা দেয় কিনা এই যে জামাত যে একটা ঐক্য করার চেষ্টা করছে এবং সরকারে আসার জন্য তারা অনেক আত্মবিশ্বাসী অবস্থায় আছে এর পেছনে আপনি অন্য কিছু দেখেন কি না না আমাকে যদি সাধারণভাবে বলেন আপনি এবার আমি ফিরে যাই অন্য কথা থেকে যে যে আন্দোলনটা যারা মানে সামনে আসলে এই আন্দোলন কিন্তু শুধু জুলাই মাসের এক তারিখ থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত না এই যে দীর্ঘ মানে বারো পনেরো বছরের যে সংগ্রাম সেই সংগ্রামের তো ফল এইটা কারণ তাওয়া গরমটা আগে ছিল কিন্তু পরে এসে স্ট্রাইকিং ফোর্স এটা হলো এবং সরকার কি কি করলো এগুলো আমাদের জানা তো এখন এই ছাত্রদের কাছ থেকে যে কথাগুলো বেরিয়েছে সেটাই নিয়ে আসি দেখবেন যে সেটার মধ্যে ঐক্যতা আছে একটা হচ্ছে কি একটা বড় কথা আসলো আমরা তো বলেছি ভোট সেটা তো থাকলেই কিন্তু একটা ফ্যাসিস্ট বা স্বৈরাচারের বদলে আর একটা স্বৈরাচার বা ফ্যাসিস্ট না তাহলে আপনি ব্যবস্থা বদলের সেই ধারাটা করতে হবে আর একটা কি বৈষম্যমুক্তের কথা তাহলে এই তো এখন মনে রাখতে হবে যে এই প্রোগ্রামগুলোর ক্ষেত্রে বাধা কারা একটা বাধা তো হচ্ছে ব্যবস্থাটাই একটা বাধা তাহলে আপনি ব্যবস্থা পরিবর্তন জায়গা করতে হবে আমরা বলছি সেই সূচনার কাজ সংস্কারের কাজ কি কী হবে এই সরকার সূচনা করতে পারবে বাড়ির বাকিটা করবো পলিটিক্যাল পার্টি যার যার মতো করে কিন্তু মনে রাখতে হবে এই অপশক্তির মধ্যে আরও অনেকগুলো ঘটনা আছে আপনি যদি একটা গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার চান তাহলে তো আপনাকে একটা অসাম্প্রদায়িক চিন্তা করতে হবে আপনি যদি মুক্ত চান তাহলে একটা পুঁজিবাদী খোলসে তো থেকে আপনি তো মুক্ত করতে পারবেন না আপনি যদি মুক্তিযুদ্ধের কথাটা বলেন যে কথাটা সামনে আসছে যে তার সাম্য মানবিক মর্যাদা তারপরে যে সামাজিক ন্যায় বিচার ওইটা যদি চান তাহলে তো মুক্তিযুদ্ধকে আফুল করতে হবে এবং আপনি সমস্ত জায়গায় একটা গণতন্ত্রের প্রক্রিয়ার দিকে যাবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইবারের এই ঘটনার খোলসে যেমন পতিত স্বৈরাচার তারা এইখানে কোনোভাবেই যেমন আমাদেরকে সফলতা দিতে চায় না সেটা আছে এবং থাকবে এটা খুবই স্বাভাবিক একই সাথে নানা অন্ধকারের শক্তিও কিন্তু এটা চাইবে দেশের মধ্যে দেশের বাইরেও চাইবে আমরা দেখছি পাশের দেশ আধিপত্যবাদী শক্তি তারা রাজনীতিতে কীভাবে নগ্ন হস্তক্ষেপ করছে অর্থনীতি অন্য জায়গায় আসে আর এখন দেখেন যে আমেরিকার কথা বলা হচ্ছে কে না জানে যে সারা দুনিয়াতে তাদের আধিপত্য বিস্তরের কোন জায়গায় না আছে। তাহলে আপনি দিন যত যাবে আপনি যদি এখনো পর্যন্ত এই পুরো আন্দোলনের যারা ছিল আমি সেই তরুণ প্রজন্ম থেকে শুরু করে আমি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কথা বলছি তাদেরকে যদি আস্থায় নিয়ে আপনি সংস্কার এবং নির্বাচনের ধারায় না যেতে পারেন দিন যত যাবে আপনি দেখবেন বহু অন্ধকারের শক্তি আপনাকে নানা ধরনের কথা বলে নানাভাবে আসবে যেটা আসলে দেশ এবং মানুষের জন্য কল্যাণকার হবে না এবং গণ চেতনার সাথেও সেটা যায় না একদম এবং সাদাত হোসেন সেলিম সেই কথাটাই যে আসলে এই যে অন্ধকার শক্তি বলতে রুহিন হোসেন প্রিন্স যা বলছে সেটা দেশে এবং দেশের বাইরে আমি যেটা প্রশ্নটা করতে করতে বিরতি গিয়েছিলাম যে সকল নির্বাচনে এরকম কিছু শক্তি তার মতো করে একটা সরকার গঠন করতে চায় এবং তার মতো করে সরকার গঠনের জন্য মৌলবাদী শক্তি হোক ইসলামপন্থী দলগুলি হোক জামাতি ইসলাম হোক বা যে কেউ হোক তাদেরকে নিজের ফেভারে থাকার জন্য তাদেরকে ক্ষমতায় রেখে যায় সেই পরিস্থিতিকে এবার হওয়ার একেবারেই সুযোগ নেই না এইবার সেই সুযোগ মানে কোনো কোনোভাবেই সেই সুযোগটা নেই আপনি দেখেন পঁচাত্তর সালের পট পরিবর্তনের পরে একটা বিশাল রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে সেই রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার জন্ম নিয়েছে এবং বাংলাদেশ দল ধীরে ধীরে জনগণের মনের মধ্যে স্থান করেছে এরপর গত পঁয়ত্রিশ বছর পর্যন্ত বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল দল হিসেবে দাঁড়ানো যায়নি এমনকি হোসেন মোহাম্মদ এরশাদ আপনার ক্ষমতা দখল করে যে দলটি করেছে সেই দলটির ভবিষ্যৎ এখন একেবারে অন্ধকার যেমন আমরা তো এখন যে আমরা যে রাশেদ খান মেনন এবং লোক ইনু যদি গ্রেপ্তার হতে পারে এই সরকার সহায়তা করার জন্য তাহলে জিএম কাদের রসনের চুনু কেন গ্রেপ্তার হবে না আমরা তাদের গ্রেপ্তার দাবি করি আমরা প্রধান উপদেষ্টার সামনে রাজনৈতিক আলোচনার মধ্যে বলেছি যে আপনার শপথ অনুষ্ঠানে অত্যন্ত প্রফুল্ল চিত্তে গিয়েছি কিন্তু হতাশ হয়ে বেরিয়ে গেছে যখন জিএম কাদেরকে যেখানে দেখেছি স্থিতিকে যেখানে দেখেছি এইসব দালালদেরকে নিয়ম যদি আপনার পথ চলার চেষ্টা করেন তাহলে আমরা আপনাদের সাথে নাই আমরা স্পষ্ট ভাষায় বলেছি এখন ধরুন আপনি বলতে পারেন যে গত যখন ওয়ান ইলেভেনে যখন আপনার তারা সব মানে ক্ষমতা দখল করেছে ক্ষমতা দখল করার পরে তারা মৈনী আহমদ খান রাষ্ট্রপতি হতে চেয়েছে মৈনিউ রাষ্ট্রপতি হতে পারে নাই পরবর্তীকালে তারা একটা কিংস পার্টি জন্ম দিয়েছে সেই কিংস পার্টিও করতে পারে নাই কিংস পার্টিও করতে না পারার পরে তাদের অবস্থা কে দেবাচ্ছি তাদের এই মানে অপসংস্কারকে অপসংস্কার মানে কে স্বীকৃতি দেবে তার সাথে তারা একটা আপনার আলো আলোচনা করে বিএনপিকে ভূমিধ্বস পরাজিত করে আওয়ামী লীগ ক্ষমতা দিয়ে তারা পালিয়ে গেছে এবং এখন তারা আপনার যেখানে আছে সেখান থেকে ঘর থেকেও বেরোতে পারে না ঈদের নামাজ এবং জানাজাও যেতে পারে না জানাজা গেলেও তারা হেনস্থা হচ্ছে বর্তমানে কিন্তু দেশে কোনো রাজনৈতিক শূন্যতা নাই মোটেই রাজনৈতিক শূন্যতা নেই সুতরাং কোনো রাজনৈতিক দল জন্ম নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই এবং বর্তমান সরকারের এই ধরনের কোনো ইচ্ছা কোনো উপদেষ্টার অথবা কারো মন নেই ছাত্ররা না ছাত্ররা আপনি দেখেন ছাত্ররা বলার পরে কিন্তু অনেকেই বলেছে যে না আমরা কেউ কেউ চিন্তা করছিল কিন্তু তারা আবার যেমন আমি বলি আসিফ নজরুল সাহেব এবং এই দুজন ছাত্র নেতার আপনার উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত থেকে আমি অন্ত সমর্থন করিনি কারণ আমি মনে করেছিলাম তারা বাইরে থেকে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকুক কিন্তু এখন এই মুহূর্তে ছাত্ররাও কোনো একটা রাজনৈতিক দল করবে এত সহজ না রাজনৈতিক দল গত পঁয়ত্রিশ বছরে বাঘা বাগা লোকেরা মূল দল থেকে বেরিয়ে গিয়ে রাজনৈতিক দল সৃষ্টি করতে পারেনি এখন হয়তো টকশোতে বা বিভিন্ন আলোচনা কিছু ঠিকানাবিহীন লোক আছেন যারা যেমন গতবার তৃণমূল বিএনপি করেছেন বিএনএফ করেছেন কোনো ঠিকানা নাই আপনার পরিত্যক্ত রাজনৈতিকভাবে ওই ধরনের লোকেরা চাইতেছে যে এই সরকার একটু দীর্ঘায়িত হোক তারা একটা রাজনৈতিক দল করতে পারে কিনা এর বাইরে কিন্তু অন্য কারো কোনো চিন্তা নাই আর আপনি যেটা বলছেন যে জামাত বিএনপি দেখেন আপ এই উনিশশো একানব্বই সালে নির্বাচনে জামাতের সাথে বিএনপির একটা অলিখিত এক ধরনের সমঝোতা হয়েছে জামাত আঠারোটা আসন পেয়েছে পরবর্তীকালে দুটো আসন তারা আপনার আরও পেয়েছে মহিলা আসন কিন্তু ছিয়ান ছিয়াশি সালে তারা আপনার ছিয়ানব্বই সালে তারা নির্বাচন করে আলা আলাদা নির্বাচন করেছে বিএনপিও পরাজিত হয়েছে কিন্তু ভূমিদোষ পরাজিত হয়েছে জামাতের জামাত মাত্র তিনটে আসন পেয়েছিল এবং তিনটে আসন পরপ্রেক্ষিতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে এবং সবচেয়েতে বেশি নির্মমতা স্বীকার করতে হয়েছে জামাতকে আমরা দুই হাজার এক সালে আবার চার দলীয় জোট গঠিত হয়েছে সেটা সম্প্রসারণ করে আপনার বারো সালে বিশ দলীয় জোট গঠন করা হয়েছে দুই হাজার বাইশ সালের নয় ডিসেম্বর আবার সেই বিজদুরে জোটকে ভেঙে দেওয়া হয়েছে যুগপথ আন্দোলন করা হয়েছে এখন জামাতের কথা যেটা জামা কথা জামাত হয়তো মনে করছে তাদের সমর্থন বেড়েছে তাদের সব মানে তারা আলাদা নির্বাচন তারা যে আলাদা নির্বাচন করে তার তো আমাদের কোনো দুঃখ নাই তারা একসাথে হল আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা যেটা চাই আমাদের জোটের নেতা বা আমরা যাকে যার নেতৃত্বে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার সংগ্রামে লিপ্ত ছিলাম যেন তারেক রহমান তিনি বলেছেন যে বাহাত্তর সালে যে ভুলটা হয়েছে সবাই মিলে যুদ্ধ করে দেশটা স্বাধীন করার পরে আওয়ামী লীগ দেশটাকে দখল করেছে আমরা সবাই মিলে দেশটাকে মুক্ত করেছি আমরা সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করার কথা আমরা এখনও মনে করি যে জামাতে ইসলাম যেটা বলছে সেটা কিন্তু একসাথে বলে যাচ্ছে না তারা যখন কখনো বলছে যে তারা মানে যৌক্তিক সময় দিতে চায় আবার বলছে যে খুব বেশি সময় তারা দেবে না নির্বাচন একটা নির্বাচনের জন্য তো আমি মনে করি জামাত বা ইসলামিক দলগুলো যদি একটা ঐক্য করতে চায় স্বাগতম শতফুল ফুটতে দিতে আমরা রাজি আছি কিন্তু ওই ঐক্যটা একটা অসম্ভব জামাত ইসলাম হেফাজত এবং চর্মনাই এই তিনটাই তো ইসলামিক শক্তি তাদের মধ্যে পরস্পর বিরোধিতা এত বেশি সেখানে ঐক্য হবে না বরঞ্চ বরঞ্চ নির্বাচনটাকে আপনার আমরা সবাই মিলেই নির্বাচনটা করতে পারি এটাই ভালো দেশের জন্য এবং আমরা এই করতে চাই যে জামাত ইসলামও এমন কোনো কথা না বলুক যে কথাতে আপনারা আমাদের জাতীয় ঐক্যের ফাটক দেুক বিএনপি এমন কোনো কথা না বলুক যে কথাতে আপনার আমাদের জাতীয় ঐক্যের ফাটক একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চাই এবং জাতীয় ঐক্যের সরকারের মাধ্যমে কিন্তু আমরা দেশের পূর্ণ সংস্কারটা করতে চাই নির্ভর মনি অনেক তথ্য সাদাত হোসেন সেলিম একসাথে দিয়ে ফেললেন আপনার কাছে শুধু জানতে চাই যে জামাতে ইসলামের সাথে আপনাদের সুসম্পর্কের কথা জোটসঙ্গী তারা ছিল এবং আপনি যেটা কথাটা বলছেন যে আপনাদের সাথে যখন ছিল আঠারোটা আসনের তারা পেয়েছিল সর্বোচ্চ তারপরে তাদের অবস্থা একদমই ছিল এবং যখন নিবন্ধন ছিল না আপনারা আপনাদের প্রতীকও তাদের দিয়েছিলেন যাতে তারা নির্বাচন করতে পারে মানে এতখানি বন্ধুত্ব বা এতখানি তাদের জায়গায় আপনারা দেখেছিলেন সেই সম্পর্কটা কেন এই জায়গায় এলো এটার কি কোনো কারণ আছে দেখেন এখনো আমি বলবো না যে কেন এই জায়গায় এলো একজন কথা বলছে ওই যে বললাম না আমি যে গাছ বেশি ফল দেয় সে রকম জামাত নিয়ে কথা বলার মতো বিএনপির আমি এটুকু বলবো জামাত যে ভুলভাল কথাগুলো বলছেন জামাতের কোনো ছোট কর্মীরা বলছেন না বড় বড় নেতারা বলছেন এবং জামাত যেভাবে রাজনীতি করছেন জামাতের একটা সময় প্রয়োজন ছিল হয়তো বা কারণ জামাত অপেন রাজনীতি করতে পারে না কিন্তু কাকের বাচ্চা কুকিলের বাচ্চা কাকের ঘরে জন্ম দিয়ে মানুষ করবে আমি বোধহয় রাজনীতিতে এত অপরাজনীতি দেখতে অভ্যস্ত না আমার কাছে বেশ খারাপ লেগেছে জিনিসটা এবং জামাত যখন সব সময় একটা কথা বলতেন যে কি একই একই জালিম জালিমের এপিট ওপিট বলেছেন যে যে কথাটা এটা আমার কাছে ভীষণ খারাপ লেগেছে কারণ দুঃখের দিনের সাথে কে সুখের দিনে মানুষ ভুলে যায় না এখনও সুখটা ভালো করে দেখেই অভ্যস্ত না সেখানে এই ধরনের কথা বলা এই জন্যই বাংলাদেশটা একটা ব্যর্থ রাষ্ট্র হয় কারণ আমরা কোনো স্বাধীনতাকে ধরে রাখতে জানি না আমরা কোনো ভালো কাজকে ধরে রাখতে জানি না আমি বলবো আপনার মাধ্যমে যে জামাতের যে নেতারা শুনছেন তাদের মধ্যে যেন বোধোদয় হয় যে আমরা সবাই মিলেই কষ্ট পেয়েছি যার যার জায়গা থেকে জামাতের যারা ফাঁসিতে ঝুলেছে তাদের কিন্তু আত্মপক্ষ ওইভাবে সমর্থনের সুযোগটা পায় নাই কে কতটা অপরাধ করেছে এটার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলে আমরা চুলচেরা হিসাব করলে বলতে পারতাম আমরা এই ধরনের কথা বলতে চাই না তবে এইটুকু বলতে চাই যে জামাত যেন খুব হিসাব করে কথাটা বলে কারণ বিএনপি এখনও সেই ওরকম কোনো পরিত্যক্ত দল না বিএনপি এখনও পড়ে যায় নাই বিএনপির এখনও সেই অবস্থা না বিএনপির যদি এত খারাপ অবস্থা হতো যে এত লম্বা সময় চেয়ে ইলেকশন চাইতো না তো এই যে আমি আরও একটু বলতে চাই অনেক বিদেশিরা জিও পলিটিক্সে ছোট ছোট দেশগুলোকে বড় বড় দেশটা বিভিন্নভাবে তাদেরকে না চায় বা বিভিন্নভাবে চালনা করে বা তারাই যেমন এর আগের সরকার আওয়ামী লীগ সরকার তৃতদাসে রূপান্তরিত হয়েছিল আমাদের কোনো একটা জিও দেশের আঙ্গুলি হ্যালোনে নাচছে এবং এখনও তারা প্রায় তারা করছে চেষ্টা করছে এখনও কিন্তু আমাদের প্রবলেমগুলো এখনও শেষ হয় নাই আমরা কিন্তু অন্ধকার থেকে অন্ধকারেই নিমজ্জিত আছি আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আমরা আগেও বিরোধী দলে ছিলাম এখনও বিরোধী দলে আছি উনি আরও বলেছেন এই সরকারকে যে এই সরকারকে আমরা সবভাবে সহযোগিতা করতে চাই এই সরকারের ব্যর্থতা এমন যদি হয় তাহলে এই সরকারের নিজের কারণে হবে আমাদের জন্য না এবং আমরা সহযোগিতা করতে চাই তারা কিভাবে নিবে তারা কিন্তু খুলাসা করে নাই কিন্তু এই খুলাসা না করে শুধু তারা খুলাসা করে নাই তাই না তারা অনেক ক্ষেত্রে যাদেরকে সহযোগিতা করছে বা যাদের কথা শুনছে তারা কিন্তু এই রাষ্ট্রের কিন্তু এই রাষ্ট্রের মালিকানা নাই মানে বিএনপি এখন বর্তমানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সবচেয়ে বড় রাজনৈতিক স্টেকহোল্ডার কাকে বলি আমরা আমি সেটাই বলছি যে সেইখানে আপনাদের যতখানি গুরুত্ব এই সরকারের কাছে পাওয়ার কথা সবকিছু আলোচনার ক্ষেত্রে সকল কিছু পরামর্শের ক্ষেত্রে সেই জায়গাটাকে কি একটু ঘাটতি দেখতে পাচ্ছেন আপনার কোনো ভাবে শুনুন সবকিছুরই ঘাটতি অবশ্যই সবাই যাদের চোখ আছে আপনি যেমন সচেতন নাগরিক এনকারেং করেন অবশ্যই আপনি সব রাখেন যাদের চোখ আছে তারাই বুঝবে ঘাটতি কতটুকু আছে কতটুকু নাই কিন্তু যাদের পায়ের নিজের পায়ের নিচে মাটি নাই তারা যদি অন্যের মাটিকে সরাতে যায় তাহলে কিন্তু তাদের সবার জন্যই কিন্তু একটা মানে এটা ভূমিকম্পের মতো অবস্থা হবে আমি শুধুমাত্র আপনার মাধ্যমে এটুকুই বলতে চাই বাংলাদেশে এত বছরের পনেরো সাড়ে পনেরো বছরের মাফিয়া সাড়ে পনেরো বছরের ফ্যাসিস্ট তারা বিএনপির সঙ্গে পেরে ওঠে না এত অত্যাচার নির্যাতন জুলুম করার পরেও এত গুম খুম হামলা করার পরেও তো যাদের কেউই নাই যারা অন্তর্বর্তীকালীন সরকার যারা নির্নে বলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যে নামে আমি ডাকি না কেন তাদের তো অবশ্যই সহযোগিতার দরকার আর রাজনীতিবিদরাই দেশ চালনা করবেন এটাই স্বাভাবিক প্রত্যেকটা ক্ষেত্রে আমি মনে করি যে রাজনীতিবিদদের কাছ থেকে পরামর্শ সলা পরামর্শ করা ওনাদের দরকার কারণ ওনাদের অভিজ্ঞতার ভীষণ অভাব আছে এবং যারা কোনো দিন এই দেশটা পঞ্চান্ন চুয়ান্ন বছরের দেশটা চুয়ান্ন বছরে যারা সরকারে থাকে নাই চালায় নাই তাদের কাছে বুদ্ধি নিতে গেলে তো ওরকম সমস্যার মধ্যেই তারা পড়বে কিন্তু এই জন্য যারা সরকারের ছিল অনেকদিন চালিয়েছে উন্নয়ন অনুন্নয়নের সফলতা ব্যর্থতার ভাগিদার আমি বলবো না যে শুধু সফলই হয়েছে সফল হলেই ব্যর্থ হতে হবে কিন্তু যার কোনো অভিজ্ঞতাই নেই তার কাছ থেকে তো চাওয়া নিশ্চয়ই কিন্তু এখানে সবসময় মানে অন্তত এই প্রথম এক মাস তো খুবই বলা হতো এখন যদিও একটু কমেছে যে একটা ফেসিস্টের পরিবর্তে আরেকটা ফেসিস্ট সরকার আসুক সেটা ছাত্ররা চায় না এবং যে আন্দোলনের আপনারা একটা অংশীদার হয়ে সফলটা নিতে চাচ্ছেন এখনও পর্যন্ত স্পষ্ট করে বিএনপিও এখানে বড় একটা অংশীদার ছিল এমন কোনো জায়গা আমরা ছাত্রদের পক্ষ থেকে এমন কি প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও পাই নাই কাজে এক ফেসিস্টের পরিবর্তে আরেকটা ফেসিস্ট না আসার কি পরিকল্পনা আসলে সরকারের কাছে সেটাও অস্পষ্ট কিনা রাজনৈতিক দলের কাছে আমরা বিরতির পদ্মা জানতে অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আমরা আলোচনাতে আছি আমাদের সাথে অতিথিরা আছেন এবং বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে এই বিপ্লবে যারা অগ্রভাগে ছিল ছাত্ররা এবং অনেকেই একসাথে বলার চেষ্টা করেছে এখনও করছে যে এই সংস সংস্কার এই কারণে যাতে এক ফ্যাসিস্টের পরিবর্তে আরেকজন ফ্যাসিস্ট সরকার না আসে এখানে যদি আওয়ামী লীগ আওয়ামী লীগ নাই এখন তার মানে বিএনপির আসার একটা সম্ভাবনার জায়গায় সেখানে প্রচুর বিএনপিকেও ফ্যাসিস্ট বলার সুযোগ আসলে থাকবে কিনা না আমার প্রথম কথা হচ্ছে আপনি ধরেন ওই ফান্ডামেন্টালটা ঠিক আছে যে আপনি এক ফ্যাসিস্ট বা স্বৈরাচারের বদলে যাতে স্বৈরাচার না আসে যার জন্যে আপনাকে ব্যবস্থা পরিবর্তনের কতগুলো কাজ করতে হবে যাতে সুযোগ না থাকে কিন্তু আমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি এইখানে শুধুমাত্র ছাত্রদের কথাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এটা তো ভুল জিনিস এবং দেখেন সচিবালয় চলে গেল সব আঠারো তলায় উঠল কি বলে পরীক্ষা না দিয়ে আজকে দেখলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আপনি দেখেন কতকগুলো জায়গায় উল্টা এই সময়ে তো ফ্যাসিভাস ফ্যাসিস্টিক ঘটনাগুলোর মধ্যে দিয়ে তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘটছে সুতরাং আপনি যদি ব্যবস্থা বদল না করতে পারেন তাহলে এটা উচ্ছেদ করতে পারবেন না আর আমাদের কথা পরিষ্কার এটা মনে রাখা দরকার বাংলাদেশে অনেক ঘটনা অতীত দিনে করার চেষ্টা হয়েছে এক সময় শোনা মাইনাস টু ফর্মুলা বিরাজনীতিকরণের ফর্মুলা এই ধরনের নানা ফর্মুলার যারা হতা তারা তো আছে বলতো দেশে বিদেশে নানা জায়গায় আছে সুতরাং আপনাকে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিষ্ঠা তো আপনি একসাথে করতে পারেন ওই ধারাটা শুরু করাটা জরুরি কাজ আর ওই যে বললাম যে যাতে ফ্যাসিবাদের ভূত যাতে না চাপে স্বৈরাচারের ভূত না চাপে তার জন্যে আপনি কতগুলো ব্যবস্থার প্রচেষ্টা নেবেন এবং মনে রাখবেন খালি প্রচেষ্টা নিলে তো হবে না আমরা নব্বইতেও তো চেষ্টা করেছিলাম নির্বাচন কমিশনের কিছু সমস্ত স্থানীয় সরকারের কথা আট নয় হয়েছিল মানে নাই তাই এইবারের বিউটিটা হচ্ছে জন পক্ষে এমন কতগুলো সেফটি ক্লোজ রাখা নিশ্চয় সাদাত হোসেন সেলিম আপনার কাছে জানতে চাই যে আসলে এই সরকারের সামনে এই যে এক ফেসিস্টের পরিবর্তে আরেক ফেসিস্টের এই ইয়ে থেকে তাদেরকে সন্দেহ মুক্ত করা যাবে কিনা না দেখুন প্রথমে আমি প্রধান উপদেষ্টার প্রতি একটা আহ্বান জানাচ্ছি যে আপনি তো অনেক সংস্কার করবেন বলছেন এবং আমরাও অনেকে চাই সংস্কার চাই আপনার দয়া করে প্রথমে আপনার এই যে এনজিওগ্রাম উপদেষ্টা আছে এই উপদেষ্টা মণ্ডলীতে আপনার সংস্কার করেন কারণ তাড়াহুড়া করে হোক কিছুটা স্বজনপ্রীতি হোক এমন কিছু উপদেষ্টা আসছে যারা এই মুহূর্তে মানে এই বাংলাদেশের সিচুয়েশনের জন্য তারা মানানসই নয় এই আগ্নেয়গির উপর বসে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাদের সেই মনোবৃত্তি বা মনোবল নাই এবং কখনো ছিল না তাদেরকে পরিবর্তন করে আপনি সৎ দক্ষ যোগ্য কিছু উপদেষ্টা আনেন যারা আপনার অন্তত আপনার প্রয়োজনীয় সংস্কারটা করতে পারবে সেটা করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে এমন এমন উপদেষ্টা আছে যারা আসলে আমরা কল্পনাই করি নাই এবং যাদেরকে পনেরো বছর কোনো মানে টু শব্দ করতে দেখি নাই আবার অনেক কর্মকর্তাকে দেখেছি যে বলেছে যে আমরা যদি দশজন সৎ কর্মকর্তা পাই তাহলে দেশের চেহারাটা পাল্টিয়ে দেবো আপনারা তাদেরকে খুঁজে বের করে এনে আপনার কাজে লাগান আর দ্বিতীয় কথা হলো যে আপনারা যে যারা বলছে কয়েকজন ছাত্রনেতা হতো প্রথম দিকেই বলেছে দুই একবার যে এক ফ্যাসিস্টের পরিবর্তন আরেক ফ্যাসিস্ট আপনি শেখ হাসিনার মতো এত নিকৃষ্ট পৃথিবীর ইতিহাসে জঘন্যতম একটা সাইকোপ্যাথ আর শৈরাচার সাথে আপনি বিএনপিকে তুলনা করবেন কীভাবে বিএনপি আমলে একটা গুম হয়েছে আপনি দেখান একটা খুন হয়েছে আপনি দেখেন

বছর নিজের জীবন যৌবন দিয়ে আন্দোলন করে একটা রাস্তা তৈরি করে মনে যে কথাটা বলেই গিয়েছিলাম যে এই আন্দোলনের সিংহভাগের প্রশংসা যদি হয় সেটা ছাত্র জনতার ছাত্রদের বেশি এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো এমন করে বলা হয় এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের সেই কৃতিত্বটা দেওয়াও হচ্ছে না কাজে সেটা নিয়ে কি খুব বেশি বড় জায়গায় আপনারা যেতে পারবেন কিনা না সফলতা পাইতে এটা আমি ওরা আমাদের সন্তান প্রথমেই আমি বলি ওরা ছোট ওরা আমাদের সন্তান ওরা রিক্স নিয়েছে কিন্তু কোনো প্ল্যাটফর্ম ছাড়া কোনো যে কোনো আস্তর করা কোনো ভূমি ছাড়া হঠাৎ করে আপনি ধান রোপণ করলেন আর ধান গাছ হয়ে ঝোগাঝোগা ধান হলো এটা কিন্তু না তার আগে আপনার ওটাকে মই দিতে হবে লাঙ্গল দিতে হবে তারপরে নিরাতে হবে তারপরে নাচতে ধীরে সার দিতে হবে এগুলো কারা দিয়েছে ওরা আমাদের সন্তান আমরা ওদের নিয়ে কথা বলতে চাই না কিন্তু এটা ঠিক সতেরো বছর বিএনপির আন্দোলনের এটা ধারাবাহিকতা এটা পনেরো দিনে এক মাসে হঠাৎ করে বললেন হয়ে গেল এটার জন্য ওই প্রিন্স কিন্তু মানে এই আন্দোলনের সাথে আছে ছিল ওই যে সেলিম ভাই তারাও কিন্তু ছিল তো এইটা সব দলরা রাজনৈতিক রাজনৈতিকবিদরা ক্ষেত্র বানিয়েছে সেই ক্ষেত্রে আমি আপনাকে যদি বলি এই ছাত্ররা যখন নয় দফা বলেছে যখন আরও দফা বলেছে তখন কিন্তু আন্দোলন ওরকম জোরদার হয় নাই ছাত্ররা যদি আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়েছে তারপরে কিন্তু আন্দোলনটা চলে গিয়েছে বেসরকারি মারা গিয়েছে আমরা কি ফলাফলে ওরকম শুনি না আমি তারপরে আপনাকে বলি যে এই আন্দোলনে ছেলেরা যখন আতাত সরকারের সাথে ডিবি অফিসে আমরা দেখেছি হয়েছে তখন কিন্তু যখন এক দফা দিয়েছে দফা তখনই কিন্তু আপাম